এটা দেখেন বিল্ডিং কোয়ালিটি কত সুন্দর আচ্ছা তারপরে হচ্ছে এটা ডিপে আপনি ইউজ পরিমাণ জায়গা পাবেন যদি আমার অনেক বড় ফ্রিজ না আমি কোরপাই প্রচুর পরিমাণে খাবার রাখবো মিট রাখবো হ্যাঁ আমার স্পেসটা অনেক চড়া দরকার হ্যাঁ সেই জন্য হচ্ছে এই যে এটা 307 লিটার আচ্ছা 50 মডেল হ্যাঁ আর এটা হচ্ছে দেখেন 500 কলাম চড়া অনেক ইউজ পরিমাণ চড়া প্রায় 1000

ওয়াল্টনে যদি অফিসিয়াল এ গ্রেডে ফ্রিজ চান ওটা আমার কাছে পাবেন আর হচ্ছে আমি যেহেতু নতুন তো আমার নতুন ভিডিওতে আসার কারণে আমি হচ্ছে যতটুকু পারি মানে সর্বোচ্চ আমি যতটুকু পারি ডিসকাউন্ট করে দিব যতটুক সম্ভব হচ্ছে আপনাদের একবার লো বাজেটে ফ্রিজ দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আচ্ছা কি কি লো বাজেটের ফ্রিজ আছে একটু দেখান আমাকে এখন সর্বনিম্ন আমরা আমরা ছোট থেকে শুরু করি এটা হচ্ছে 1D4 157 লিটার 157 লিটার এটা হচ্ছে আমরা বলি হচ্ছে ব্যাচেলার ফ্রিজ আচ্ছা এটা দেখতে আপনার অলমোস্ট প্রিমিয়াম ফ্রিজ হুম এটা ভিতরে ডিপনেস অনেক বেশি হুম এটা আপনার আফটার ডিসকাউন্টে আসবে হচ্ছে 23000 সামথিং আচ্ছা ডিসকাউন্ট দেওয়ার পরে আছে 23000 সামথিং জি এরপর দেখাবো হচ্ছে আপনার 1F3

এটা হচ্ছে আপনার প্রিমিয়াম লুকিং যে একটা থাকে না প্রিমিয়াম লুকিং ওইটা হচ্ছে প্রিমিয়াম লুকিং আর ডোরের ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর এটা প্রাইসটা কত আসবে এটা এটা প্রাইস আসবে হচ্ছে আপনার 31000 সামথিং 31000 সামথিং না জি আচ্ছা আর এটা এটা হচ্ছে আপনার 1 এর 3 আরেকটা কালার আচ্ছা এটা এটা হচ্ছে জিডিএইচ মডেল 76 বাই 163 আচ্ছা এই ফ্রিজটা কিন্তু অনেক সুন্দর হ্যাঁ বিল কোয়ালিটি সব কিছু অনেক সুন্দর এটা এটা প্রাইস কত আসবে এটা আপনার ডিসকাউন্টে আপনার আসবে হচ্ছে আপনার 27000 সামথিং

আর অবশ্যই যে ইনভার্টার ইনভার্টার যে ফ্রিজগুলো গুলা অবশ্যই ইনভার্টার লোগো দেওয়া থাকবে আচ্ছা আচ্ছা এটা আপনার এটার প্রাইস আসবে হচ্ছে আপনার কি 36000 সামথিং 36000 সামথিং আচ্ছা আচ্ছা তারপরে কি দেখব এরপর দেখাবো হচ্ছে আপনার 220 হুম 220 GDL মডেল এটা কত লিটার ভাই এটা হচ্ছে এটা হচ্ছে আপনার কি 250 লিটার রাখতে পারবেন হচ্ছে 244 লিটার আচ্ছা আচ্ছা

এটা দেখেন বিল্ডিং কোয়ালিটি কত সুন্দর আচ্ছা তারপরে হচ্ছে এটা ডিপে আপনি ইউজ পরিমাণ জায়গা পাবেন হুম আবার এডিটর এখানে সাইড জি ক্যাবিনেট ডিপের ডিপের গভীরতা অনেক এটা অনেক বেশি আর এটা হচ্ছে সাইড ক্যাবিনেট গুলো এটি অনেক মারাত্মক ভাবে প্রিমিয়াম করছে হ্যাঁ আর এটা হচ্ছে দেখতে লুকিং টা অনেক সুন্দর লুকিং টা অনেক সুন্দর হ্যাঁ সো এটা প্রাইস কত আসবে এটা প্রাইস আসবে হচ্ছে আপনার ডিসকাউন্ট দেয়া 36000 প্লাস 36000 প্লাস হ্যাঁ ডিসকাউন্ট দেওয়ার পরে আচ্ছা তারপরে কি দেখব এরপর দেখাবো হচ্ছে আপনার যদি আপনার কথা আছে না যদি আমার অনেক বড় ফ্রিজ না আমি কোরপাই প্রচুর পরিমাণে খাবার রাখবো মিট রাখবো হ্যাঁ আমার স্পেসটা অনেক চড়া দরকার হ্যাঁ সেই জন্য হচ্ছে এই যে এটা তিনশো সাত লিটার আচ্ছা ফিফটি ফিফটি মডেল হ্যাঁ আর এটা হচ্ছে দেখেন পাঁচশো কলাম চড়া অনেক ইউজ পরিমাণ চড়া প্রায় এক হাজারও বেশি আচ্ছা 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 এটার হচ্ছে আপনার কি বলে এটা হচ্ছে 50 50 বলা যায় এটা 50 50 বলা যায় না এটা অলমোস্ট 50 50 50 হ্যাঁ এটা হচ্ছে এটা হচ্ছে 300 লিটার মধ্যে সবচেয়ে বড় ডিপ ওকে আর এটা হচ্ছে আপনার আফটার ডিসকাউন্টে আসবে হচ্ছে আপনার 36000 প্লাস 36000 প্লাস 36000 প্লাস আপনারা চাইলে কিন্তু এই ফ্রিজটা নিতে পারবেন আর অবশ্যই আপনারা কাছের বাইরের কাছে আসবেন আরো ডিসকাউন্ট কিন্তু আপনাদেরকে দিয়ে দিব যতটুকু সম্ভব ইনশাআল্লাহ করে দেওয়ার চেষ্টা করব ওকে তারপরে আমরা এখানে আরো একটা দেখতে পাচ্ছি এটা দেখেন ক্যাপাসিটি 50-50 দেয়া আছে এরপর আরেকটা দেখাবো 50-50 312 বাই 300 290 লিটার সরি 290 লিটার এটা হচ্ছে আপনার ভিতরে ডিপনেসটা অনেক সুন্দর তারপর এখানে পাচ্ছেন হচ্ছে ট্রান্সফার বক্স আচ্ছা তারপর এখানে হাইলো দেয়া আছে বক্স হাইলো দেয়া আছে আপনার সাইড ক্যাবিনেট গুলো এটা অনেক সুন্দর করছে অনেক গুলো পকেট আছে হ্যাঁ তো এটার প্রাইস কত আসবে ভাইয়া এটা প্রাইস অলমোস্ট আপনার 36000 প্লাস 36000 প্লাস আসবে আচ্ছা তারপর কি দেখবো এরপর দেখাবো হচ্ছে আপনার ওয়াল্টনের মানে প্রিমিয়ামের ভিতরে বড় ফ্রিজ এটা প্রিমিয়ামের ভিতরে বড় বড় ফ্রিজ এক কালারে স্ট্যান্ডার্ড কালার সচরাচর সব কালার আসে না আমাদের কাছে আচ্ছা এটা হচ্ছে আপনার 341 লিটার এটা যে 320 জিডিএল মডেল এটা যদি আমি ভিতরে দেখাই ওকে অনেক জায়গা এটা অনেক জায়গা বিশাল বড় জায়গা ভিতরে দেখেন আমার এক হাত পুরো ঢুকে যাচ্ছে ডিপটা অনেক বড় ডিপটা অনেক বড় হ্যাঁ আমার দেখেন সাইডের ক্যাবিনেটগুলো দেখেন নরমালটা অনেক সুন্দর হ্যাঁ ভিতরে আবার ট্রান্সপারেন্ট বক্সও পাবেন এটার প্রাইস কত আসবে এটার প্রাইস আসবে হচ্ছে আপনার

এটা হচ্ছে ওয়ালটনের বড় ফ্রিজের ভিতরে প্রিমিয়াম ফ্রিজ এটা মডেল হচ্ছে আপনার থ্রি ডি এইট জিডিএল মডেল এটা তিনশো আটচল্লিশ লিটার বাই তিনশো তেত্রিশ লিটার আচ্ছা এটা ভিতরটা দেখেন রনি ভাই কতটা প্রিমিয়াম আবার এখানে কলাম হচ্ছে আপনার টেম্পার গ্লাস দেওয়া যেগুলো আপনার প্রেশার গুলো ভাঙবে নাকি না ভাই কি বলেন এটা হচ্ছে পড়া গেল আমরা এক ধরনের ললিপপ খাই না যেখানে প্রেস করলে হচ্ছে লাইটিং জ্বলে এটাও সেম ভাঙবেন কিন্তু পুরো ভাঙবে না ওই ইস হালকা এক টেপ খাবে আবার হচ্ছে আবার অর মতন আবার আগে যে ছিল আচ্ছা আচ্ছা এটার প্রাইস কত আসবে এটার প্রাইস আসবে হচ্ছে আপনার ডিসকাউন্টে 40000 প্লাস 40000 প্লাস মানে বলা চলে ভাই আপনাদের 40 40 এর আশেপাশে যাদের বাজেট আছে তারা চাইলে কিন্তু এই চমৎকার ফ্রীজটা নিতে পারেন এবং আপনারা কিন্তু এই ফ্রীজগুলো ঢাকা সহ যে কোনো জায়গায় আপনার ঢাকার বাইরে চাইলেও কুরিয়ার মাধ্যমে নিতে পারবেন ওভার ফোন করলে আপনারা

আপনার হচ্ছে একটু প্রিমিয়াম দেখতে আমার প্রিমিয়াম লুক প্রিমিয়াম লো ক্লাস এটা তাদের কথা কোম্পানি ভেবে হুম তাদের জন্য বানাইছে এই প্রিসগুলো নিয়া ইনভার্টার তো এটা হচ্ছে আপনার 261 লিটার বা 221 লিটার ওকে হ্যাঁ এটার ভিতরে যদি দেখাই আমি হ্যাঁ এটা হচ্ছে দেখুন কত টাকা প্রিমিয়াম সুন্দর হ্যাঁ এখানে আবার হচ্ছে আপনার একটা আলাদা ব্লু কালার একটা লাইটিং এর সিস্টেম পাবে লাইটিং আছে হ্যাঁ তারপরে এখানে আপনার দরণ টেস্টিস কেক টেক রাখার জন্য একটা বক্স করে দিয়েছে তারপরে হচ্ছে এখানে মেডিসিন বক্স আপনি মেডিসিন রাখতে পারবেন হুম হুম ওভারঅল এটা সব দিকটা যদি যাচাই করেন এটা হচ্ছে বেস্ট নন ফোস্টের ভিতরে সবচেয়ে ছোট বেস্ট হ্যাঁ এটা প্রাইস কত আসবে এটা প্রাইস আসবে হচ্ছে আপনার 35000 প্লাস 35000 প্লাস ডিসকাউন্ট দেয়া আছে আপনার 2 এস টু হ্যাঁ জিডি ইএস মডেল ডিডি এটা হচ্ছে আপনার 282 লিটার বাই 265 লিটার আচ্ছা এটা এটাতে দুঃখের সাথে বলা যাচ্ছে যে এটা হচ্ছে আপনার আমি অন্য সব ফ্রিজ এর পার্সেন্ট ডিসকাউন্ট দিতে পাচ্ছি এটাতে তা দিতে পারবো না এটাতে সর্বোচ্চ আপনাকে দিতে পারবো আমি আঠারো পার্সেন্ট আঠারো পার্সেন্ট আচ্ছা আর অবশ্যই আপনারা যদি আমার প্রাইস গুলো মিস্টেক হইতে পারে আপনারা অবশ্যই নেটে প্রাইস দেওয়া আছে ওখান থেকে আপনি পার্সেন্টেজটা লিস করে তারপর হচ্ছে দেন আমার সাথে যোগাযোগ করুন এটা প্রাইস কত আসবে এটা প্রাইস আফটার ডিসকাউন্টে আসবে হচ্ছে আপনার 37000 সামথিং 37000 সামথিং না ওকে এরপর দেখাবো হচ্ছে রনি ভাই আপনারা

তাড়াতাড়ি একটা ঠান্ডা পানির বোতল রাখছেন তাড়াতাড়ি ঠান্ডা পানিটা খাবো ওটা করতে পারবেন বা বাজার থেকে নরম জাতীয় কিছু আনছেন হ্যাঁ আমি চাচ্ছি যে নরম জাতীয় কিছু আনছি এটা আমি তাড়াতাড়ি ঠান্ডা করব তো বুস এ দিলে হচ্ছে আপনার জিনিসটা তাড়াতাড়ি ঠান্ডা হবে তারপর এখানে সেট লেভেল আপনার সেট লেভেলের প্রেস করে আপনি হচ্ছে সেট লেভেলটা কম কম বেশি করতে পারবেন আর এটার প্রাইস কত আসবে এটার প্রাইস আসবে হচ্ছে আপনার 40000 প্লাস 40000 প্লাস

ওয়ারেন্টি কার্ডের ভিতরে দেওয়া আছে ওকে এটার প্রাইস কত আছে এটার প্রাইসে যদি আসে এটা আসবে হচ্ছে আপনার 41000 প্লাস 41000 এরপর দেখাবো হচ্ছে আপনার গিয়ে হচ্ছে 3D সবচেয়ে বড় হ্যাঁ এটা হচ্ছে সবচেয়ে বড় এটা হচ্ছে 3D 348 বাই 333 ওকে সো দেখেন এটা কিন্তু হচ্ছে ডিজিটাল ডিসপ্লের মধ্যে সবচেয়ে বড় ফ্রিজ হ্যাঁ আপনারা চাইলে কিন্তু এই ফ্রিজটা নিতে পারেন ভিতরে লুকিংটা দেখেন বাইরে থেকে লুকিংটা দেখলে আপনার মাথা নষ্ট ওকে

এটা হচ্ছে আপনার পাঁচশো তেষট্টি বাই পাঁচশো এক লিটার আচ্ছা এটা ভিতরটা দেখেন ভাই বিশাল এটা কিন্তু একটা মানে চমৎকার একটা প্রিমিয়াম প্রিমিয়াম লুক আছে না প্রিমিয়াম প্রিমিয়াম বাই বাই যেটা বলে আচ্ছা আচ্ছা ওটা আপনাকে দিবে ওকে এটা হচ্ছে এটা এটা হচ্ছে আপনার ডিপ সাইড ওকে ডিপ সাইডটা দেখেন ডিপ সাইডটা কত চড়া আর এটা হচ্ছে নরমাল সাইড এটার প্রাইস কত আসবে ভাই এটা এটা প্রাইস আসবে হচ্ছে আপনার গিয়ার ডিসকাউন্ট দিয়ে হচ্ছে এটা এমআরপি হচ্ছে আপনার

6 and 9 লিটার বাই 582 লিটার ভিতর সাইজ যদি আমি দেখাই ও আচ্ছা আচ্ছা খুব সুন্দর বিশাল কতটা প্রিমিয়াম ভিতরে আবার একটা আইনজি আইএনজি আছে আছে যেটা হচ্ছে আপনার আমি যদি অর্ডিনাল কাজ বাংলা বলি এখানে হচ্ছে আপনার যদি শুটকি রাখেন এখানে মিষ্টি রাখেন এই র‍্যাকের গন্ধ এর থেকে কোনদিন ছরাবে না আচ্ছা 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 এটার ভিতরে তারপর হচ্ছে আপনার হিউম্যান ডিটেক্টর দাও আছে এই যে এখানে লাইটিং এখানে লাইটিং হবে ধরেন নামে এখান থেকে হেটে যাচ্ছি এভাবে হেটে গেলে এখান থেকে আমার শ্যাডোটা যখন করবে। এখান লাইটিং হবে তারপর এটা ভিতরে আপনার ভাই এটা ফিচারস এত পরিমাণ ফিচার যেটা বলার মত নাই আপনি আমার স্মার্ট আমি সচরাচর সব কিছু জানি না আপনি সবচেয়ে বেটার হয় আপনি গুগল করেন গুগল করলে আপনি আমার থেকে ভালো জানতে পারবেন এটার ভিতরে কি কি ফিচার আছে কি কি আপনার সিস্টেম আছে সব আপনি ফিসারে জানতে পারবেন ওকে সো এটার প্রাইসটা কত দিছে এটা এটার প্রাইস হচ্ছে আপনার 1 লক্ষ 14990 টাকা আপনি ডিসকাউন্ট দিয়ে আসবে হচ্ছে 94000 টাকা 94000 টাকা না তো দেখেন 94000 টাকা হলে এই চমৎকার ফ্রিজটা কিন্তু আপনারা নিতে পারবেন সবচেয়ে ছোট এটা হচ্ছে 145 লিটার জিডিএল মডেল হুম এটা হচ্ছে আপনার দেখেন ভিতর সেটটা দেখেন কতটা গভীর করেছে কোম্পানি এটা হচ্ছে আপনার আফটার ডিসকাউন্টে আসবে হচ্ছে আপনার চব্বিশ হাজার প্লাস এটা কি চব্বিশ হাজার প্লাস আসবে আফটার ডিসকাউন্ট হেরপোর দেখাবো হচ্ছে ডাবল ডোর নাকি না 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 হেরপোর দেখাবো হচ্ছে ভাই শেষ নাই অল্টনের ফ্রিজের শেষ নাই আচ্ছা হেরপোর দেখাবো হচ্ছে দুশো পাঁচ লিটার ওকে

দোনো সাইডে আপনার ভিউজ পরিমাণ জায়গা দিছে হুম এটা আসবে আপনার ডিসকাউন্টে আপনার 35000 প্লাস 35000 প্লাস না হোম ডেলিভারি কুরিয়ার সার্ভিসের কি সুবিধা আছে ভাই আপনি হচ্ছে ঢাকার যে প্রান্তে নেন হুম আপনি হচ্ছে বর্ডারের ভিতরে থাকলি হচ্ছে আপনি 1000 টাকার মধ্যে আপনি আপনার প্রোডাক্ট আপনার এলাকায় চলে যাবে হচ্ছে সাইদাবাদ ধলপুর রোড 64 বাই 2 আর সব আপনি যদি বাইরে কোন দেশ কোন জেলা থেকে আসতে চান তাহলে হচ্ছে আপনি সাইদাবাদ কষ্ট করে আসেন রিসিভ করার দায়িত্ব আমাদের हमें निज़ दायित्व आपके रिसिव कर